একটা মানুষের একটা নাম হওয়া উচিত, দুইটা তিনটা নাম না হওয়া উচিত। আমাদের দেশে বেশিরভাগ মানুষের দুইটা তিনটা চারটা করে নাম, মোহাম্মদ রাখলে সাথে লাগায় কি আলী, মোহাম্মদ আলী অথবা মোহাম্মদ হোসেন, ঠিক না? বেঠিক। অনুরূপভাবে যদি কামাল থাকে তাহলে কামাল হোসেন, কামাল একটা নাম, হোসেন আরেকটা নাম, মোস্তফা একটা নাম রাখে না, মোস্তফা কামাল, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ কামাল হোসেন, তিনটা নাম, মোহাম্মদ একটা নাম, কামাল একটা নাম, হোসেন আরেকটা নাম। এভাবে বেশিরভাগ নামগুলো যদি আপনি এখন যাচাই করেন, দেখা যাবে বেশিরভাগ লোকেরই তিনটা চারটা করে নাম। এটা সুন্নার খেলাফ, যদিও জায়েজ আছে, গুনাহ হবে না, কিন্তু সুন্নার খেলাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম রাখতেন এবং যত নবী রসুল পাওয়া যায় পৃথিবীতে তাদের একটা নাম ছিল। আমাদের দেশে শুধু এই তিনটা চারটা নাম আছে তা না, আবার একটা ডাক নাম আছে, একটা আসল নাম আছে। আসল নাম যেটা, সেটা জীবনে ডাকাডাকি হয় না, ওটা শুধু কাগজে কলমে থাকে, হাস্যকর কথাবার্তা। যেটা জীবনে ডাকেই না ওটা বলে আসল নাম, ওইটা তো বরং নকল নাম। আর যেটা সারাদিন ডাকে ওইটা হলো কি, ডাক নাম। তো এরকম বহু নাম একটা মানুষের রাখা হয়ে থাকে যেটা সঠিক নয়, এর ফলে দ্বিধাদ্বন্দ্ব অনেক সময় পড়তে হয়। এই জন্য একটা নাম রাখা উচিত, এটা সুন্নাহ সম্মত, একাধিক নাম না রাখাই উচিত। যদি কেউ রাখে কোনো বড় গুণা হবে, বাট এরকম না।